মৃত্যুর সময় কি খুব কষ্ট হয়? যদি কষ্ট হয় তা আমরা বুঝবো কী করে, জানবো কী করে, বা কষ্ট হলেই বা সে খবরই বা পাবো কী করে? মৃত্যুর সময় ধরুন খুব কষ্ট হয়, বা ধরুন কষ্ট হয় না, সে খবর আমরা জানবো কার কাছ থেকে? এ খবর তিনি দিতে পারেন যিনি যোগী, যিনি এই সম্বন্ধে গবেষণা করেছেন, নিজের অনুভব থেকে উত্তর দিয়েছেন। এই মৃত্যুর সময় খুব কষ্ট হয় কি, এই প্রশ্ন করা হয়েছিল স্বয়ং স্বামী অভেদানন্দ মহারাজকে, যিনি মরণের পরে বইটি রচনা করেছেন, যার এই বিষয়ে অভিজ্ঞতা আছে। তিনি যে উত্তর দিয়েছিলেন সেটা যথেষ্ট যুক্তিনিষ্ঠ এবং গ্রহণযোগ্য। তাই মহারাজকে যখন জিজ্ঞাসা করা হলো, মহারাজ মৃত্যুর সময় কি খুব কষ্ট হয়, মহারাজ উত্তর দিচ্ছেন, না না না, ঘুমের মতো অবস্থা, মস্তকের ঊর্ধ্বদেশে মধ্যস্থান দেখিয়ে মহারাজ বললেন, এখানে আত্মার সঙ্গে শরীরের একটা সূক্ষ্ম সুতোর মতো কানেকশন আছে, সেটা ছিঁড়ে যাওয়া আর মৃত্যু। মরণকালে আত্মা থেকে একটা জ্যোতি বের হয় ও যে অবস্থা সে পেতে যাচ্ছে তা সামনে দেখতে পায়, অর্থাৎ পরজন্মে সে যেমনটি হবে। মৃত্যুটা কেমন জানিস? এ ঘর আর ও ঘর, মাঝে দরজা, তুই এখন যেখানে আছিস মৃত্যুর পরেও ঠিক সেখানেই থাকবি। তুই এখন কোথায় আছিস বলতো? শরীরের বাইরে চিত্তাকাশে, ভূতদ্বয়ের মাঝখানে নির্দেশ করে মহারাজ বলছেন, বাইরে থেকে শরীরটা চালাচ্ছিস। মরণের পর স্বপ্নলোকে গমন হয়, তুই যেখানে স্বপ্ন দেখিস সেখানে মৃত ব্যক্তিরা সব আছে, স্বপ্নে তাদের দেখা যায়, সেখানেই তাদের স্থান। যেখানে যার আসক্তি বেশি মৃত্যুর পরেও তাকে সেখানেই ঘুরতে হয়, তবে ঘুরতে ঘুরতে মনোটোনাস হয়ে যায়, তখন আসক্তি সে বিষয়ে আর তত থাকে না, ভুলে যায় ও সেই অবস্থা থেকে আবার মুক্ত হয়। মৃত্যুকালে যে ভাবটা বেশি তদনুযায়ী জন্ম হয়, সেই জন্যই তো খুব জবধান করে নিতে হয় মরণের সময়, তাহলে সেইভাবেই আসে। আমরা এই প্রসঙ্গে শ্রী মায়ের একটি কথা সংযোজন করতে পারি। মহারাজের এই কথাটির সঙ্গে মায়ের কথাও মিল পাব। যখন গিরিশবাবুর শরীর চলে যায় তখন গিরিশবাবুর কী পরম গতি হবে সে বিষয়ে মা এই কথাটি ঠিক বলেছিলেন, যদি মৃত্যুর সময় তিনি ঈশ্বরের কথা চিন্তা করেন তাহলে তার এক গতি হবে, আর যদি সেই মৃত্যুর সময় তিনি বিষয় আশয় অভিনয় এইসব নিয়ে চিন্তা করেন তাহলে তাকে সেভাবেই জন্মাতে হবে। তাই মহারাজ এখানে বললেন, মৃত্যুকালে যে ভাবটা বেশি হয় তদনুযায়ী জন্ম হয়, অর্থাৎ যে খুব বেশি জবধান করে তখন তার ওই জবধানেতে মন থাকলে তার উচ্চ ভাব, এই উচ্চ ভাব থাকলেই তখন সেটা সেদিকেই তার পরম গতি হয়। মরণের পর কী হয় তা কে জানে বলো? যে মরে গিয়ে আবার ফিরে আসে সেই বলতে পারে। যোগ বলেই কেবল তা সম্ভব, যোগীরা তা পারে, যোগীরা জানে। এই বিষয়ে স্বামী অভেদানন্দ মহাজ একজন যোগী, তাই তার অভিজ্ঞতা, তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে মহারাজ কথাগুলো বলছেন। মহারাজ বলছেন, স্পিরিচুয়ালিজম সম্বন্ধে জানতে চাইলাম, তারপর সব জানতে পারলাম, ঠাকুর সব বুঝিয়ে দিলেন।
তিনি ঠাকুরের কাছ থেকে স্পিরিচুয়ালিজম, যেটার খুব উচ্চ অবস্থা, সেটা জানতে চেয়েছিলেন এবং ঠাকুর তাকে একে একে সব বুঝিয়ে দিয়েছিলেন। মৃত্যুর পর কি হয় আমি নিজে গিয়ে দেখেছি, অভেদানন্দজি বলছেন, সে আর এক ওয়ার্ল্ড। এসব দেয়ালের মধ্যে দিয়ে চলে যেতে পারে, ওগুলো জিওমেট্রিক্যাল ফিগারের মতো, আউটলাইন মাত্র, ফোর ডাইমেনশনাল। অন্ধকারে ঢিল আমি ছুঁড়িনি, অভেদানন্দজি বলছেন, নিজে না জানলে অপরকে কি বলবো, নিজে যা বুঝিনি অপরকে তা কি করে বোঝাবো, নিজে না শান্তি পেলে অপরকে কি করে শান্তি দেব। অভেদানন্দজি এই কথাগুলো আমেরিকার বিদগ্ধজনের কাছে বলছেন। তাকে যখন প্রশ্ন করা হয়েছিল, তিনি একটার পর একটা পরীক্ষার মাধ্যমে দেখিয়েছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন, এবং তিনি যে উচ্চ অবস্থা থেকে, হাই অল্টিটিউড অফ স্পিরিচুয়ালিজম, যে জায়গা থেকে তিনি বলতেন, তখন আর কারোর অবিশ্বাস হতো না, আমাদের বিশ্বাস করে নিতেই হতো, তিনিই বলতে পারেন। তবে তার সেই উচ্চ অবস্থা, যে যোগী, প্র্যাকটিক্যাল যোগী তিনি ছিলেন, যোগ সাধনা করেছিলেন, তার সেই সাধনার উপলব্ধি স্তর থেকে তিনি এই কথাগুলো বলেছিলেন। তাই মরণের পারে যত রকম প্রশ্ন, সব প্রশ্ন যখন তার কাছে নিয়ে যাই, সে প্রশ্নের উত্তর আমাদের সহজ হয়ে যায় এবং আমরা তখন বিশ্বাস করতে বাধ্য হই তার উপলব্ধির কাছে। আর কোনো প্রশ্ন থাকে না, প্রশ্ন যতক্ষণ উপলব্ধি স্তরে আসি না, যতক্ষণ আমরা এই স্বাভাবিক স্তরে থাকি তখনই প্রশ্ন আসে। যখন এই উচ্চ আধ্যাত্মিক স্তরে উঠি তখন আর এই প্রশ্ন থাকে না। মহারাজ কেমন সহজ করে বলে দিলেন, মৃত্যুর সময় যেন একটা ঘুম ঘুমের মতো। সত্যি তো, যখন আমরা দেখি কেউ মৃত্যুর সময় খুব কষ্ট পাচ্ছে, আমরা হয়তো দেখছি, কিন্তু সে বুঝতে পারছে কি তার কষ্ট, তার শরীর কি ওই অবস্থাতে থাকে যে বোঝার মতো অবস্থা, এবং সেটা সে কষ্ট অনুভব করছে কি। সেজন্যে মহারাজ এই যোগী ছিলেন বলেই তিনি এই খবরটি দিতে পেরেছেন। বলছেন, না না, ও ঘুমের মতো, একটা মস্তিষ্কের ঊর্ধ্বদেশে, বলছেন, সে একটা সূক্ষ্ম আত্মার সঙ্গে একটা সূক্ষ্ম সুতোর মতো কানেকশান আছে, সেটা শুধু ছিঁড়ে যায়। এই হচ্ছে মৃত্যুর একটি সহজ কথা মহাজ বললেন, এবং মৃত্যুর সময় আত্মা থেকে একটা জ্যোতি বের হয়ে যায়। আমরা অনেকে হয়তো এটি কারোর শরীর যাবার সময় দেখেও থাকতে পারি। এগুলি মহারাজের উপলব্ধির কথা। কাজেই মরণের পারের সম্বন্ধে আমাদের সব প্রশ্নের উত্তর অভেদানন্দজি দিয়ে দিয়েছেন পাশ্চাত্যবাসীদের কাছে, যারা মঞ্চেতে প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্ন উত্তরগুলো আমরা একটু নাড়াচাড়া করলেই আমাদের সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আমরা স্বামী অভেদানন্দজির কাছে এই সাবজেক্টটার, এই বিষয়বস্তু সম্বন্ধে আমরা আরও প্রশ্ন নিয়ে গেলে তিনি সে প্রশ্নের উত্তর দিতে সক্ষম, এবং আমরা আরও এই প্রশ্ন সম্বন্ধে আরও এই বিষয়ে প্রশ্ন এসেছে, সে প্রশ্নের উত্তর আমরা বারান্তরে আবারও জানাব। জয়তু রামকৃষ্ণ।